আগেকার দিনের পুরনো কয়েন যেগুলোর দাম বলে 200-300 কোটি টাকা পাওয়া যাবে, এবং এটাকে দেখায় যে এটা আসলে নকল কিনা, এটাতে মানে জাস্ট একটা অভিনয় করে দেখায় যে আসলে এটা নকল। তখন ওদেরকে বিশ্বাস করার চেষ্টা করে যে হ্যাঁ এটা আসল, কীভাবে আসল আগে দেখি, আমি টেস্ট করে দেখি আসল কিনা। সেক্ষেত্রে ধান নেয়, ধানের ধানের যে কতগুলো স্যাম্পল এখানে আছে, ধান নিয়ে এই ধানের ভিতরে যে শুয়ের মাথা, শুয়ের একটা মাথা ভিতরে ভেঙে রেখে দেয়, তাহলে এটা এটার ভিতরে একটা আয়রন বা লোহা যেটা চুমুক আকর্ষণ করে সেই ধরনের একটা জিনিসের ভিতরে রয়ে গেল। তখন এই ধানটা এখানে রেখে কয়েনের উপর দিয়ে ঘুরায়, পরে কয়েনের সাথে সাথে ধানটা ঘুরতে থাকে অথবা দূর থেকে টানতে থাকে, যখন মনে করে যে তাহলে বলে যে এটা নিশ্চয়ই তেজস্ক্রিয় পদার্থ, মানে টানতো না। তারপর একসময় ওদেরকে ভতরজি করে এগুলো করে ধানের কয়েন কালার চেঞ্জ হয়ে বলে যে সোনালি কালার ধারণ করছে, তার মানে এটা আসলে মনে হয় কোনো তেজস্ক্রিয় পদার্থ আছে, নাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে একসময় ওদের কি করে বলে একটা কেমিক্যাল দিয়ে দেওয়ার পরে ধানটা ঘোরা হয়ে এরকম পাউডারে পরিণত হয়, এই যে পাউডার বলে যে তাহলে মিষ্টি এই যে ইউরেনিয়ামের মতো পাউডার তৈরি হয়েছে, এই তেজস্ক্রিয় পদার্থ এই ধানের মধ্যে চলে গিয়ে এটা একটা তেজস্ক্রিয় পদার্থ পরিণত হয়েছে, তার মানে এটা মিষ্টি, এটা অরিজিনাল। এটা যদি আপনি কিনেন বাইরে এটা 200-300 টাকা বিক্রি করতে পারবে, এখন আপনি যদি টাকা না থাকে তাহলে আপনি আমরাই বিক্রি করতে পারবো।